আসসালামু আলাইকুম, আমি লাবণী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে নিয়ে আসছি বাচ্চাদের খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড। তো চাইলে আপনারা বাচ্চাদের যে জামা জুতা এবং তার সাথে এরকম একটা হেয়ার ব্যান্ড করলে সেটটা খুব ভালো লাগে দেখতে। তো এই হেয়ার ব্যান্ডটা কিভাবে করতে হয় চলুন দেখে নেই। তো এইখানে আমি নিয়ে নিয়েছি 39 সুতা, দুইটা কালারের। একটা কালার হচ্ছে এই ফুলটা করে নিয়েছি, আর আরেকটা কালার দিয়ে হচ্ছে হেয়ার ব্যান্ডের যে মাঝখানের অংশটা সেটা করব। তো চলুন কাজে চলে যাই। প্রথমে হচ্ছে আমি একটা স্লিপ নট দিয়ে নেব। আচ্ছা, এখানে আমি 9 সুতার সাথে 1.2 mm কাটা নিয়েছি। আর প্রথমে আমি 6টা চেন করে নেব, 4, 5, 6। তো এইটা 6টা চেন করলাম, এবং শুরুতে যে চেনটা ছিল সেটাতে একটা স্লিপ নট করে দিব। তো এখন আমাদের একটা ছোট্ট একটা সার্কেলের মতো হলো। হ্যাঁ, এখন এই সার্কেলের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল 10টা সিঙ্গেল ক্রোশেট করব। এটা জাস্ট হচ্ছে যে ফিতাটা করলাম, ফিতাটার মাথায় একটা মানে কিছু একটা দেওয়ার জন্য। একেবারে শুধু ফিতাটা দিলে দেখতে খারাপ দেখা যায়, এই জন্য এটা দেওয়া। তো এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। তো হয়ে গেল এরকম একটা, কি বলবো এটাকে, একটা ছোট রাউন্ড সার্কেলের মতো হয়ে গেল। তো এখন ব্যান্ড মানে হেয়ার ব্যান্ডের যে ফিতাটা থাকে দুই সাইডে দুইটা, সেই ফিতাটার জন্য আমি মানে আমার ইচ্ছে মতো বা আপনারা যতটুকু লম্বা করতে চান সেই অনুযায়ী, আর এই যে বাড়তি যে সুতাটা এটা আমরা কেটে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এটা যেহেতু 1 বছরের বেবির জন্য করতেছি, তো ওই অনুযায়ী আমি চেনটা করে নেব। আচ্ছা, তো আমি এরকম হচ্ছে মানে আমার ইচ্ছে অনুযায়ী মানে এখানে ফিতাটা করে নিচ্ছি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী করে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমি এই যে এতটুকু ফিতাটা করে নিয়েছি, এখন এই যে হেয়ার ব্যান্ডের যে মাঝখানের অংশটা সেটা করব। সেটা করার জন্য এক্সট্রা আমি 3টা চেন করব। হ্যাঁ, 3টা চেন করে 1, 2, 3, 4 নম্বর চেনের ভিতরটায় কাজ করব। একটা ডাবল ক্রোশেট করলাম। তো অলরেডি হয়ে গেল 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর এক্সট্রা আরেকটা ডাবল ক্রোশেট করলাম। এখন আরও একটি ডাবল ক্রোশেট করব। আচ্ছা, তো এখানে হয়ে গেল টোটাল 3টা ডাবল ক্রোশেট। এখন মাঝখানে 2টা চেন করলাম, সেম এই চেনটার ভিতরে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করব। তো টোটাল হয়ে গেছে 6টা ডাবল ক্রোশেট, আর মাঝখানে 2টা চেন।
তো এখান থেকে হচ্ছে মূলত হেয়ার ব্যান্ডের যে মাঝখানের অংশটা সেটা তৈরি হবে ঠিক আছে আচ্ছা এখন কাজটাকে ঘোরাবো কাজটাকে ঘোরাবো এবং না সরি এখন হচ্ছে এক্সট্রা আবার তিনটা চেন নেব না চারটা চেন নেব এবং এই যে মাঝখানে যে আমাদের দুইটা চেন ছিল ওই চেন থেকে কাজটা শুরু করব ওই চেনের ভিতরে আগের নিয়মেই তিনটা ডাবল ক্রোশেট করব মাঝখানে দুইটা চেন করব আবার তিনটা ডাবল ক্রোশেট দিব কয়েকটা অংশ করলেই আপনারা মানে ক্লিয়ার হবেন যে জিনিসটা দেখতে কেমন আচ্ছা এই যে এখানে কিন্তু তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তারপরে তিনটা ডাবল ক্রোশেট এখন এই যে প্রথম যে সেলটা ছিল ওইটার যে তিন নাম্বার ইয়েটা ছিল মানে চেনের অংশটা যে ছিল ওখান থেকে আমি একটা ডাবল ক্রোশেট উঠাব এই যে আশা করি বুঝতে পেরেছেন শুরুটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আবার হচ্ছে চারটা চেন করব এইভাবে প্রত্যেকটা মানে লাইনেই চারটা করে চেন করে করে পরবর্তী ঘরে যেতে হবে হ্যাঁ তো আবার সেম ওই যে দুইটা চেনের ঘরে যে ছিল ওটার ভিতরে প্রথমে তিনটা ডাবল ক্রোশেট করব তারপরে দুইটা চেন দিব আবার তিনটা ডাবল ক্রোশেট করব এই যে ঠিক আছে তারপরে হচ্ছে ওই যে দ্বিতীয় লাইনে যে চেনের ঘরটা ছিল ওই চেনের যে ফার্স্ট চেন ওইটার ভিতরে দিয়ে একটা একটু মোটামুটি বড় করে ডাবল ক্রোশেট করব যেন মানে সমান থাকে হ্যাঁ তো এভাবে করেই আমাদের কিন্তু ওই হেয়ার ব্যান্ডের যে অংশটা মাঝখানের অংশটা তো এটা তো ছোট বেবিদের জন্য এই জন্য আমি চওড়াটা হচ্ছে এতটুকুই দিয়েছে আপনারা চাইলে এর চাইতে বেশিও চওড়া করতে পারেন এটা আপনার চয়েস অনুযায়ী যে আপনি কতটুকু চওড়া করবেন আচ্ছা তো আমি এভাবে করে আরও কয়েকটা লাইন দেখাচ্ছি আগের মতোই চারটা চেন করে নিব আর যারা হচ্ছে মানে কুশি কাটার একেবারেই নতুন শিখতে চাচ্ছেন বা শিখছেন তো তাদের জন্য বলবো কুশি কাটার যে বেসিকটা এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি আপনারা শিখেন তাহলে যে কোনো ডিজাইন হ্যাঁ বা যে কোনো পণ্য আপনারা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই জন্য মানে কুশি কাটার যে বেসিক নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা ওইটা দেখে নেবেন তো বেসিকটা জানা থাকলে যে কোনো কাজই খুব সহজ মনে হয় সহজ করে করতে পারবেন আর কুশি কাটার বেসিক ছাড়াও আমার চ্যানেলে কুশি কাটার অনেক কিছুই তৈরি করার ভিডিও আছে তো আপনারা যেটা ভালো লাগে ইনশাল্লাহ দেখে শিখতে পারবেন এছাড়াও আপনারা মানে কুশি কাটা বা সেলাই আইটেম যে কোনো কাজ যেটাই আপনারা মানে আমার কাছে শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই অনুযায়ী ভিডিওটা তৈরি করার তো এভাবে করেই প্রত্যেকটা লাইন আমি করে নেব তো আমি এরকম হচ্ছে মানে আশা করি আমি যেই প্যাটার্নটা দেখালাম এটা আপনারা বুঝতে পেরেছেন তো এরকম করে মানে আমি যতটুকু চওড়া করতে চাই সরি যতটুকু এটার লম্বাটা করতে চাই
অতটুকু আমি করে নিব, অতটুকু অফ ক্যামেরায় করে তারপরে আমি নিয়ে আসছি। এই যে, তো এখানে এটা আমি হচ্ছে এতটুকু চওড়া করে নিয়েছি, এটা হচ্ছে এই যে প্যাটার্নটা, এটা আমি টোটাল 20 বার করে নিয়েছি। এটা তো হচ্ছে ছোট বেবিদের জন্য, আপনারা মানে আরো বড় বেবিদের জন্য করতে চাইলে এটা আরো লম্বাটা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এখন হচ্ছে এই যে এই সাইডে যেই ফিতাটা আমি দিয়েছি, সেম এই সাইডেও একটা ফিতা দিব। আর এটার জন্য কাজটাকে একটু ঘুরিয়ে নেব, এই মাঝখানে আসার জন্য এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে যাব। তাহলে আর সুতাটা আমাকে নতুন করে জয়েন করতে হবে না বা কাটারও প্রয়োজন নেই। এই যে মাঝখানে গিয়েও আমি স্লিপ দুইটা স্লিপ স্টিচ করে নেব, মানে মাঝখান বরাবর গিয়ে আমি কাজটা করব। এরপর হচ্ছে ওই মাথার মতোই এরকম চেনটা যতটুকু মানে এটা যতটুকু করেছে মাপ দিয়ে ওই অংশটাও করে নেব। তো আমি হচ্ছে এই সাইডের মতো এরকম একটা ফিতা দিয়ে সেম এটা একটা দিয়ে আসছি। তো এই যে আমি হচ্ছে এই সাইডটাও এরকম করে ফিতা দিয়ে নিয়েছি। তো অলরেডি এটা আমার কমপ্লিট। এখন আমি এই যে যে ফুলটা আগে থেকে করে রেখেছিলাম, এই ফুলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো এইটাকে হচ্ছে এই সাইডে এভাবে বসিয়ে একটা পার্ল দিয়ে দিব, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ব্যান্ডটা। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।